ষড়যন্ত্রের শিকার হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সরকার পতনের দু মাস পর কার্যত শিকার করলেন অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। এক ব্যক্তির নামও নিলেন নোবেল জয়ে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। দাবি করা হয় গত 5 আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ, কারণ সেদিন কোটা বিরোধী আন্দোলন ও সেনার চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। কিন্তু তার এই পরিণতি হলো কি করে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করে বিভিন্ন মহলে। এবার সেই বিষয়ে ঘটনার প্রায় দেড় মাস পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই ইঙ্গিত বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে নয়, দিলেন সুদূর নিউ ইয়র্ক থেকে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উদ্যোগে আয়োজিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ থেকে ইউনূস বলেন, হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনো আকস্মিক ঘটনা নয়, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি, শুধু মেহফুজ আবদুল্লাহ নামে এক ব্যক্তির নাম নিয়েছেন তিনি। কিন্তু কে এই মেহফুজ আবদুল্লাহ তার পরিচয় জানা যায়নি। তবে এই ব্যক্তির নাম সামনে আসার পরেই আর ইউনূসের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরেই জল্পনা তুঙ্গে।